আজকে মুসলমান তুমি ঘুমাও কিভাবে, আজকে তোমার ঘরে ঘুম আসে কিভাবে, আজকে তোমার ঈমান যদি শতভাগ মজবুত থাকতো তাহলে ফ্রান্সের সেই শহরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছে। আমি হাত হাজারি এলাকায় চট্টগ্রামের জমিনে বলতে চাই, ও মুসলমান, ও ঈমানদার, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত বিয়াদবদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের প্রয়োজন আছে না। যারা প্রিয় নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে ও ঈমানদারেরা, ফ্রান্স অনেক দূরে হতে পারে কিন্তু আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। আমার নবীকে যারা আক্রমণ করে কথা বলবে নবীর সান্নিধ্যের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইবার প্রয়োজন আছে না? সাবধান করে দিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি তাড়াতাড়ি ফ্রান্সের পণ্যগুলো বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন, ফ্রান্সের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। এদেশের মুসলমান, আমাদের অস্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে মেনে নিবে না, ঠিক কিনা? বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয়জন? আমরা কি কোনোদিন বলি আল্লাহ দুইজন? না। এগুলো পাবলিকের মাঝে একটা ধান্দা লাগানোর জন্য অনেকে আমাদেরকে বলে মাজার পূজারী, অনেকে আমাদেরকে বলে ভণ্ড, অনেকে বলে বিভিন্ন ধরনের কথা বলে। ওই সমস্ত মৌলুবিদের কথায় আমাদের কোনো আসে যায়? আমরা ওলি আল্লাহকে মহব্বত করি ওলি জেনে, মাকে মহব্বত করি মা জেনে, রসুলকে মহব্বত করি রসুল জেনে, আল্লাহকে মহব্বত করি আল্লাহ জেনে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কথা বলেন ঠিক না? ওই আসিয়া বলতেছেন, আমি রাত্রে আল্লাহর জিকির করি আর দিনে কি করে কাজ করে। এরপরও তো বিয়াদব তো মানে না, বিয়াদব কয় তুই যদি আমারে খোদা না মানস তাহলে আমি তোরে আগুন দিয়া পুড়াইয়া ফেলব, নাউজুবিল্লাহ আগামীকাল কম। আর হজরে বলে নাউজুবিল্লাহ কম। গভীর মনোযোগ, নীরব থাকবেন। এবার আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ, আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? আমি বলি না, হুজুর এখানে বসে আছেন, কোরআন সাক্ষী দেয়। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তোমার সাথে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাইলে আমার আল্লাহ তোমাকে সেভ করবে। এবার আসি আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ, স্বামী আমার দেহের মালিক কিন্তু তুমি আমার ঈমানের মালিক। ও আল্লাহ, তুমি প্রয়োজনে আমি জীবন দিয়া দিব কিন্তু আমার ঈমান যেন একটা সেকেন্ডের জন্য না হারাই, একমাত্র তোমার কাছে আমি ঈমানটা ভিক্ষা চাই। এরপরও পাষণ্ড ফেরাউন হাতের ভিতরে শিকল লাগাইয়া তার পা গোলা বাঁধিয়া গরম তেলের মধ্যে আসিয়ারে ফেলে দেওয়ার আগে ডাক দিয়ে পে আসিয়া, তুমি এখনো সময় আছে আমারে আল্লাহ মানো। আসিয়া ডাক দিয়া কই জীবন দিয়া দিব কিন্তু আমি আসিয়ার ঈমান দিব না, ঠিক না? এই জন্য যুবক ওই আসিয়া বলেন আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। এবার ফেরাউনে আসিয়ারে গরম তেলের মধ্যে গিয়ে ফেলে দিবেন, ও আমার মুজাফফরপুরের বন্ধু গো, ও আমার বাবারা আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, কেউ টাকা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ ভয় দেখাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ লুবে ফালাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ আপনার এলাকার জায়গাটা কিনা পুরা টাকার মসজিদের টাকাটা আপনারে দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কিন্তু এইগুলো থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, সুন্নিরা একটা মসজিদ করতে গেলে 5 বছর লাগে।
কিন্তু অনেক সময় অনেক মসজিদ দশ তালা তিন তালা পাঁচ তালা হয়ে যায়, এগুলো কোথায় দিকে আসে? খুব কেয়ারফুল। মুসলমানদেরকে যতবার বিভ্রান্ত করছে একমাত্র রুবে ভালাইয়া বিভ্রান্ত করছে। মুসলমানদের অধঃপতন যতগুলো হয়েছে প্রত্যেকটা রুবের কারণে হয়েছে। রূপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে মুসলমান তুমি ঘুমাও কিভাবে? আজকে তোমার ঘরে ঘুম আসে কিভাবে? আজকে তোমার ঈমান যদি শতভাগ মজবুত থাকতো তাহলে ফ্রান্সের সেই শহরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছে। আমি হাত হাজারি এলাকায় চট্টগ্রামের জমিনে বলতে চাই, ও মুসলমান, ও ঈমানদার, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত বিরাজকদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের প্রয়োজন আছে না? নবীর ইজ্জতের জন্য আরো চুম্বি নবীর সম্মানকে যারা লুণ্ঠিত করার অপচেষ্টা করে, যারা প্রিয় নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে, ও ইমানদারেরা, ফ্রান্স অনেক দূরে হতে পারে কিন্তু আমার নবী আমাদের জানার চাইতে আরো নিকটে। আমার নবীকে যারা আক্রমণ করে কথা বলবে নবীর শান ইজ্জতের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইবার প্রয়োজন আছে না? সাবধান করে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, বলছি তাড়াতাড়ি ফ্রান্সের পণ্যগুলো বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন, ফ্রান্সের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। এদেশের মুসলমান, আমাদের অস্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে মেনে নিবে না, ঠিক কিনা? মুসলমান ওই আসিয়ার মতো হও, জীবন দিব কিন্তু ঈমান দিব না। হাতের মধ্যে শিকল লাগাইল, গরম তেলের মধ্যে তাকে ফেলে দিল, সবাই আফসোস করতেছে, আহারে কি জন্য তুই আল্লাহর নাম নিলি, তোকে তো আগুনে ফেলে দিয়ে মারা মেরে ফেলবে। কিন্তু উড়াই আবার তাকিয়ে দেখতেছে আসিয়া গরম তেলের ভিতরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো বলো দয়া করো মায়া, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান তুমি রহমান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব সাল তুমি রহমান তুমি মেহেরবান। রহমানকে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, আল্লাহু আকবার, দয়া করো মায়া করো বলো দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান, ও তুমি রহমান তুমি মেহেরবান। ও হাত হাজারির বন্ধুরা, ও মুজাফফরপুরের বন্ধুরা, আপনারা সবাই বলেন জীবন দিব কিন্তু ঈমান দিব না, রাজি আছি না? ওই বিয়াদবরা বলে ও
ঘোরা ফেরাউনদের মনিবকে ডাক দিয়ে দেখেন না আগুনে পড়লে মানুষ কাঁদে, এই আপনার স্ত্রী দিয়ে আগুনে যায় ও মুসকি মুসকি হাসতেছে, তার কারণটা কি? তাড়াতাড়ি তুলেন না, জিগান না কেন ও মুসকি মুসকি হাসে, এই কারণ জানার জন্য আসিয়ারা যখন তুলবেন ওই মুহূর্তে আসিয়ানে ডাক দিয়ে কয়ে আসিয়া গো, ও আসিয়া তুমি গরম তেলে যাবে কিন্তু গরম তেলে পরেও সিটা খেয়েও তুমি কেন মুসকি মুসকি হাসলা? আসিয়া ডাক দিয়ে কয়, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, ইমানের কথা বলা বলতে হয় ইমানদারের কাছে। তুমি একটা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বলে কোনো দাম নাই। এবার ডাক দিয়া কয়, তুমি দয়া করে আমারে বলো না, কারণ দুষ্ট লোকের মুখের বাসা বড় মিষ্টি। ডাক দিয়া কয়, তুমি আমারে বলো না। এরপর আসিয়া মনে মনে বলেন, যদি আমি বলি এমন হতে পারে আমার স্বামী হেদায়ত হতে পারে, কিন্তু হেদায়ত তো একটা স্পেশাল ম্যাটার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসিয়া অনেক চিন্তা ভাবনা করে গো ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যখন আমার তেলে ফেলবেন, আমি আল্লাহর কাছে যখন ইমান ভিক্ষা চাইছি গো, আমারে যখন তেলের মধ্যে ফেললেন, আমি তখন তাকায় আহা দেখি গো আমার আল্লাহ, আমি আসিয়ার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।